শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার হলরুমে ঝিনাইগাতি পুষ্টি সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইনিশিয়েটিভ টু এনহ্যান্স নিউট্রিশন সিকিউরিটি অ্যান্ড গভর্নেন্স বিংস প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশন ঝিনাইগাতির আয়োজনে উপজেলার সহকারী কমিশনার আশরাফুল কবিরের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। মাল্টি সেক্টরাল প্ল্যাটফর্ম শক্তিশালীকরণ ও পুষ্টির মান আরও বৃদ্ধিকরণের লক্ষ্যে বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান এস এম এ ওয়ারেজ নাইম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাজীব সাহা, প্রাণী সম্পদ কর্মকর্তা ফাইজুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা কানিজ ফাতেমা, মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, সমাজসেবা কর্মকর্তা মোর্শেদা মনি সহ আরো অনেকে। সভায় সাংবাদিক, সরকারি কর্মকর্তা সহ পুষ্টি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।